প্রযুক্তিকে ইনশাল্লাহ আমরা স্মার্ট এবং একটা মডেল প্রযুক্তি হিসেবে আমরা গড়ে তুলব। রাস্তাঘাট উন্নয়ন সহ অবকাঠামো, শিক্ষা, চিকিৎসা এবং যে সন্ত্রাসের জনপদ ক্ষেত প্রযুক্তি, এই সন্ত্রাসের জনপদ এর নাম আমরা মুছে দেব ইনশাল্লাহ। এবং যে উন্নয়ন এই 20-25 বছর হয়নি, পার্শ্ববর্তী আমাদের রাজন রাঙ্গুনিয়াতে যে উন্নয়ন হয়েছে সেই পরিমাণ কোনো উন্নয়ন ফটিকচুরিতে হয়নি। আমরা ইনশাল্লাহ রাজন এবং রাঙ্গুনিয়ার সহ আরো আমরা অবকাঠামো, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা সমাধান ইনশাল্লাহ করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই এই ফটিকচুরির জন্য উনি সমর্থন দিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টিকে উনি সমর্থন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং আপনারা যদি এলাকার উন্নয়ন চান, আপনারা প্রধানমন্ত্রীর যে যোগ্য প্রধানমন্ত্রীর কাছে যে 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 গ্রহণযোগ্যতা বেশি তাকে বেছে নিলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। আর গদবাদা কতগুলো প্রার্থী যাদের যোগ্যতা নাই, তারা প্রতীকের জন্য কান্নাকাটি করে, প্রতীকের জন্য তারা রাত দিন চিন্তা করে, তারা কখনো কখনো ওই উন্নয়ন সম্ভব হবে না। তারা বিগত 2-3 বার প্রতীককে ভোট দিয়েছেন, ভোট দিয়ে কোনো লাভ হয় নাই, লাভ হয়েছে? এবার আপনারা বিবেক দিয়ে যোগ্য প্রার্থীকে আপনারা বেছে নেবেন, যেন আপনাদের কথা সংক্ষেপে বলতে পারে প্রধানমন্ত্রীর কাছে, যেন আপনাদের এলাকার সমস্যাগুলো তুলে ধরতে পারে, তাহলে এলাকার উন্নয়ন সম্ভব, নাহলে এই অবনীত ফরচারের ভাগ্য উন্নয়ন হবে না। সবার দোয়া সহযোগিতা কামনা করছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক।